মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার জন্য তার আগে মর্যাদা ঠিক রাখবে মর্যাদা সম্মান মর্যাদাকে অক্ষুণ্ণ রাখবে মর্যাদা পুরুষোত্তম দুর্বাদুকদারী বলকাহারী ভগবান দশরথ নন্দন ভগবান শ্রীরামচন্দ্র এটা মর্যাদা পুরুষোত্তম আর লীলা চমৎকার লীলা এই এরকম লীলা আর কেউ করবে না চমৎকার কিভাবে ভক্তকে কত মূল্যায়ন করে কিভাবে ভক্তের ভক্তকে কষ্ট দেওয়া ব্যক্তিকে কিভাবে শাস্তি দেয় কালি ভক্তকে কষ্ট দিয়েছে বলে তাকে বিতাড়িত করেছেন আবার ভক্তকে যিনি ভালোবাসেন ভক্তকে যিনি আশ্রয় প্রশ্রয় দেয় ভক্তকে যিনি মূল্যায়ন করেন তাকে আবার প্রেজেন্টেশন দান করেন এটা হচ্ছে ওনার চরিত্র চমৎকার লীলা মধুর লীলা শ্রীকৃষ্ণের মধুর লীলা যার করণে প্রবেশীলা হৃদয় নির্মাল ভেলো একশো পঁচিশ বছর লীলা বিলাস করলেন লীলা পুরুষোত্তম মর্যাদা পুরুষোত্তম রাম থেকে লীলা পুরুষোত্তম কৃষ্ণ লীলা পুরুষোত্তম কৃষ্ণ থেকে প্রেম পুরুষোত্তম গৌরহরিপ্রভু শৌরহরি এই প্রেমের কারণে তিনি আজকে অবতীর্ণ খুব দুরবস্থা হয়ে গিয়েছিল পৃথিবীর একদম পাপাচার অন্যায় অপরাধ সব পশু হত্যা রক্ত মাংস সব জবন ম্লেচ্ছ পুরা কদাচারে ভর্তি হয়ে গিয়েছিল সেই সময় একজন নিজজন চিন্তা করলেন না এখন এখন ওনাকে ছাড়া হবে না কাকে ভগবানকে কেসে না শান্তিপুরের বুড়া গোসায় অদ্বৈত আচার্য উনি স্থির করেছেন এই দূর অবস্থা কষ্ট ভক্তদের এখন কষ্ট হচ্ছে ধর্মের কষ্ট হচ্ছে পাঁচশো সাড়ে পাঁচশো বছর পূর্বে, উনি দেখেছেন যে ধর্মের খুব কষ্ট হচ্ছে ভক্তদের কষ্ট হচ্ছে এটা এটা ঠিক না যিনি ভগবানের ভক্ত তার এত কষ্ট পাওয়ার কথা না তাহলে ভগবানের ভক্ত এ উনি কেন কষ্ট পাচ্ছে না এই কষ্ট নিবারণের জন্য কৃষ্ণ শক্তি বিনা তার না প্রবর্তন কৃষ্ণকে লাগবে তাহলে কৃষ্ণ কেন আসবে না কেউ যদি কৃষ্ণকে নিমন্ত্রণ করেন ডাকেন কিভাবে ডাকলে কৃষ্ণ আসেন কৃষ্ণ বলে দিয়েছেন গীতায় সেইভাবে উনি ডাকতে শুরু করলেন উনাকে কি খুব সহজ গঙ্গা জলে তুলসী দিয়ে অদ্বৈত আচার্য মহাবিষ্ণু তিনি ডাকতে শুরু করলেন হে কৃষ্ণ তোমার এই লীলার জগৎ তুমি ভক্তদের শান্তি দেওয়ার জন্য ভক্তদের দুঃখ কষ্ট থেকে লাগব পাইয়ে দেওয়ার জন্য ভক্তদেরকে সুখ দেওয়ার জন্য ভক্তদের শান্তি দেওয়ার জন্য আর কোনো ব্যবস্থা নেই তোমার ভক্তরা তোমাকে ভালোবেসে তারপরও কষ্ট পাচ্ছে এখন একমাত্র তুমি দয়া করে যদি আস না তোমাকে দয়া করে আসতে হবে তুমি আস তুমি কি আসতে হবে তোমাকে আসার জন্য কি করলে তুমি আসো তুমি বলেছ তাই আমি গঙ্গা জলে তুলসী দিয়ে হে হে ভগবান কৃষ্ণ হে ভগবান বিষ্ণু তোমাকে প্রার্থনা করছি তুমি দয়া করে আসো তোমার ভক্তদের রক্ষা করো ধর্ম। আমাদের আমরা খুব সহজে ভগবানকে পেতে পারি ছিল প্রভুপাদকে কেউ প্রশ্ন করেছে আপনি কি ভগবানকে দেখেছেন ভগবান প্রভুপাদ বলছেন হ্যাঁ দেখেছি মানে আমি ভগবানকে প্রতিদিন দেখি আমরা প্রতিদিন ভগবানকে দেখতে পাই এবং ভগবানের সাথে প্রভুপাদ ভাব বিনিময় করেন কথা বলেন ভগবানের শুদ্ধ ভক্তরা অবশ্যই ভগবানের সাথে কথা বলেন সেই জন্য তিনি ডাকছেন তোমাকে আসতেই হবে কখনো কখনো নয়নের জলে ক্রন্দন করে ডাকছেন তুমি আসো প্রভু তুমি ছাড়া উপায় নেই আবার কখনো পাওয়ার দিচ্ছেন খুব তেজ প্রকাশ করছেন হে বিষ্ণু হে কৃষ্ণ এই জগতের ভার হরণ করার জন্য তোমাকে আসতেই হবে তুমি আসো তুমি আসতেই হবে তোমাকে হুঙ্কার করছেন হুংকার হুংকার করে কখনো মাটিতে ঘোড়া যাচ্ছেন কখনো কান্না করছেন ভগবান সব দেখে ভগবান তার ভক্তের সকল কার্যকলাপ পর্যবেক্ষণ করেন সেজন্য যদিও আমরা কামময় জগতে এসছি এসেছি কিন্তু আমাদের প্রেমময় জগতে প্রত্যাবর্তন করতে হবে সেই কারণে ভগবান কৃষ্ণ তিনি আসলেন অদ্বৈত আচার্যের ডাকে হুঙ্কারে তিনি আসলেন তিনি ভগবানকে ডেকে পুষ্প গঙ্গায় আহতি দিতেন সেটা হচ্ছে শান্তিপুরে তখন এখন যেখানে বাবলা গ্রামে শান্তিপুরে অদ্বৈত আচার্যের শ্রীপাঠে পাশে যেই ধানের ক্ষেতগুলো এটা গঙ্গা নদী ছিল এখানেই উনি গঙ্গার জলে আহতি দিতেন সেই থেকে অদ্বৈত আচার্যের আহ্বানে ভগবান শ্রীধাম মায়াপুরে জগন্নাথ মিশ্রের গৃহে সচি গর্বে সচি গর্ভ সিন্ধু হরিহিন্দু ভগবান শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য রূপে সেখানে তিনি আবির্ভূত হলেন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু সেখানে আবির্ভূত হলেন এইভাবে আমরা এটা বুঝতে পারি কি বুঝতে পারি কৃষ্ণ তিনি যে সিদ্ধান্ত দিয়েছেন পরিত্রাণায় সাধনা সংস্থাপনার্থে সম্ভব আমি যুগে ইনি এখনো রয়েছেন বা উনি প্রয়োজন মনে করলে আসবেন সেই শৈলীলা করে গৌর রায় কোন কোন ভাগ্যবান দেখিবারে পায় আজু গরঙ্গ মহাপ্রভু লীলাবিলাস করছেন কেউ চাইলে তা দেখতে পাবেন যে চাইবে গরঙ্গ মহাপ্রভুর এই লীলাবিলাস দর্শন করার জন্য তার পক্ষে সম্ভব চোদ্দশো সাত শতাব্দে ইংরেজি চোদ্দশো সালের ফেব্রুয়ারি মাসে ফালগুনি পূর্ণিমার অপরাহ্নে পশ্চিম বাংলার নবদ্বীপে শ্রীদাম মায়াপন স্থানে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত আগামীকাল তিনি হচ্ছেন স্বয়ং ভগবান প্রেম ভক্তি শিক্ষা দেবার জন্য তিনি ভক্তরূপে আবির্ভূত হন কি ভক্তি প্রেম ভক্তি প্রেম ভক্তি লাগবে এবং ভগবানের দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের গৌরাঙ্গ মহাপ্রভু আসার আগে এই মধু মাখা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মধু মাখা নাম ছিল না এই এই নাম এই নাম বত্রিশ অক্ষর হরে কৃষ্ণ মহামন্ত্র মধু মাখা কেন কেন মধুমাখা মধুমাখা কেন আসলে এটা হচ্ছে এত মিষ্টি এই এই পৃথিবীতে সব মিষ্টি একেবারে ন্যাচারাল মিষ্টি প্রকৃত মিষ্টি যেরকম মধু এই জন্য মধুর সাথে তুলনা করা হয়েছে আসলে সে মধুর থেকেও আরো অনেক মিষ্টি যে কৃষ্ণ নাম জপ করে আর কীর্তন করেন তিনি বুঝতে পারেন কৃষ্ণ নাম কত মিষ্টি কত মধু আর এই হরে কৃষ্ণ মন্ত্র মানে হচ্ছে হরে কৃষ্ণ হচ্ছে গিয়ে রাধা কৃষ্ণ আর রাধা কৃষ্ণ হচ্ছে প্রেমের প্রকাশ কৃষ্ণ কৃষ্ণ নিজ শক্তি রাধা ক্রীড়ার সহায় কবিরাজ গোস্বামী লিখেছেন কৃষ্ণের নিজস্ব শক্তি হচ্ছে রাধারানী ক্রীড়া মানে খেলা করার জন্য আরেকটা মুরতি হয়েছে রাধারানী কৃষ্ণই কৃষ্ণই উনার থেকে আরেকজন সৃষ্ট হয়েছেন তিনি হচ্ছেন রাধারানী তো এই জন্য এটা হচ্ছে একটা একটা থেকে আরেকটা হচ্ছে নিজেই প্রেম সেই একটা থেকে কৃষ্ণ থেকে রাধারানী প্রকাশ হয়েছে বিধেয় রাধারানী আবার সেই একটার মধ্যে সেই কৃষ্ণের মধ্যে তিনি তার নিজেকে খুঁজে পান রাধারানী যদি কখনো আয়না দিয়ে তার মখমন্ডল দর্শন করেন সাধারণত আমরা যদি কোনো আয়না দিয়ে মুখ দেখি তো আমাদের চেহারা দেখি কিন্তু রাধারানী যদি তার কোনো আয়না দিয়ে মুখ দেখেন তো আয়নার মধ্যে কৃষ্ণের চেহারা দেখেন কারণ উনি আর কিছু ভাবেন না ভাবতে পারেন না রাধা কৃষ্ণ একই আত্মা দুইও দেহ ধরি অনন্য বিলাসের স্বাদন করি একই আত্মা আত্মা একটা দেহ দুইটা এটা একটা চমৎকার এই চমৎকারটা কলিযুগের আগে ছিল না রাধাকৃষ্ণ এই তত্ত্বটা কলিযুগে গৌরাঙ্গ অবতারের আগে জানা ছিল না সেই জন্য যদি গৌর না হতো কেমন হতো কেমনে ধরিতাম এই দেহ কেন কেন দেহ কি করে ধরতাম না রাধার মহিমা প্রেম রস সীমা এই জগতে জানাতে কেও কি রাধার মহিমা আছে না কৃষ্ণেরই কৃষ্ণের মধ্য থেকে আরেকজন বেরিয়েছে এবার উনি কি করবে উনি শুধু কৃষ্ণকে ভালোবাসবে আর কিছু না গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী রাধায় প্রণয় মহিমা কি দৃশ্যজনাধুত মধুরীমা রাধারানীর কৃষ্ণকে ভালোবাসতে গিয়ে কৃষ্ণকে ভালোবাসার কারণে ভালোবাসার মাধ্যমে ভালোবাস বাসে বলে রাধারানীর কাছে কেমন লাগে শ্রী রাধায়া প্রণয় মহিমা কিরকম রাধারানী রাধারানী কৃষ্ণকে ভালোবাসে এই জন্য ওনার কাছে কেমন লাগে কৃষ্ণ রাধারানীর ভালোবাসা গ্রহণ করে এর ফলে যে চমৎকার চমৎকারিত্ব এই চমৎকারিত্বটা কেমন জানে না ভগবান এই গুড়ো তত্ত্ব গুড়ো রহস্য আমি ভগবান কিন্তু আমি এই রাধার মহিমা বুঝতে পারি না উনি কত কেমন ভালোবাসে আমাকে আমি বুঝতে চাই এই জন্য গৌরাঙ্গ অবতার সাধারণ মানুষের পক্ষে সম্ভব না উপলব্ধি করা আপনারা আপনাদের পক্ষে সম্ভব যিনি অগাধ কৃষ্ণ নাম করেন না সুদৃঢ় বিশ্বাস নেই ভগবান ভগবানের নামে ভগবানের প্রসাদে ভগবানের ভক্তে সহজে বুঝতে পারবেন না এইভাবে এই তিনটি অপূর্ণ করার কাজকে জন্য ভগবান এই গৌরলীলা করলেন আগামীকাল ওনার আবির্ভাব আসার সময় তিথি কখন সূর্য অস্ত যাওয়ার সময় এভাবে ভগবানের গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তার পিতা জগন্নাথ মিশ্র ছিলেন একজন পণ্ডিত তার আদি নিবাস ছিল শ্রীহট্টে মানে ছেলেটে কিন্তু ছাত্র অবস্থায় শিক্ষা লাভের জন্য তিনি নবদ্বীপে আসেন কেননা সেই সময়ে নবদ্বীপ ছিল শিক্ষা এবং সংস্কৃতির প্রধান কেন্দ্র না আমাদের ছেলেরা শিক্ষার জন্য লন্ডন আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা যায় তো যথার্থ উচ্চশিক্ষা ছিল নবদ্বীপে সেখানে তিনি গিয়েছেন জগন্নাথ মিশ্র সেই সময়ে নবদ্বীপ ছিল শিক্ষা এবং সংস্কৃতির প্রধান কেন্দ্র নীলাম্বর চক্রবর্তী নামক নবদ্বীপের এক মহান পণ্ডিতের কন্যা শ্রীমতী শচী দেবীকে বিবাহ করে তিনি শ্রীধাম মায়াপুরে গঙ্গার তটে বসতি স্থাপন করেন এখন যেখানে মহাপ্রভুর জন্মস্থান এটা এই এই রাস্তার পাড়েই গঙ্গা ছিল এখানেই শ্রীমতী সচি দেবীর গর্বে জগন্নাথ মিশ্রের কয়েকটি কন্যা হয় কিন্তু খুব অল্প বয়সে তারা অপ্রকট হন কেবল দুটি পুত্র সন্তান বিশ্বরূপ এবং বিশ্বম্বর প্রকর থেকে তাদের পিতামাতা স্নেহের দোলাল রূপে বর্ধিত হতে থাকেন সর্বকনিষ্ঠ দশম সন্তান বিশ্বম্বর পরবর্তীকালে নিমায় পণ্ডিত রূপে প্রসিদ্ধ হন সন্ন্যাস গ্রহণ করার পর তার নাম হয় শ্রীকৃষ্ণ অপ্রাকৃত লীলাবিলাস করেন তারপর চোদ্দশো পঞ্চান্ন শতাব্দে শ্রী শ্রী জগন্নাথ পুরীতে অপ্রকট হন তার জীবনের প্রথম চব্বিশ বছর তিনি নবদ্বীপে শৈশব এবং গ্রাহস্থ লীলা করেন শ্রীমতী লক্ষ্মীপ্রিয়া দেবীর সঙ্গে প্রথম যৌবনে তার বিবাহ হয় কিন্তু মহাপ্রভু যখন পূর্ব বাংলার তার পূর্বপুরুষের আলোয় যান এই সিলেটে আসেন তখন খুব অল্প বয়সে শ্রীমতী লক্ষ্মীপ্রিয়া দেবী পরলোক গমন করেন শ্রী চৈতন্য মহাপ্রভু যখন পূর্ব বাংলা থেকে ফিরে এলেন তখন তার মায়ের অনুরোধে তিনি দ্বিতীয়বার বিবাহ করতে সম্মত হন তার দ্বিতীয়া পত্নী হলেন শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী আজীবন তিনি মহাপ্রভুর বিরহে কালাতি কালাতিপাত করেন কেননা চব্বিশ বছর বয়সে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করেন তখন শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর বয়স ছিল মাত্র ষোলো বছর সন্ন্যাস গ্রহণ করার পর তার মাতা শ্রীমতী শচী অনুরোধে শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরীতে আশ্রয় গ্রহণ করেন তিনি জগন্নাথপুরীতে চব্বিশ বছর ছিলেন এই চব্বিশ বছরের মধ্যে প্রথম ছ বছর তিনি ভারতবর্ষের বিভিন্ন স্থানে বিশেষ করে দক্ষিণ ভারতে ভ্রমণ করেন করে শ্রীমদের শ্রীমদ ভাগবতের বাণী প্রচার করেন শ্রী চৈতন্য মহাপ্রভু কেবল শ্রীমদ ভাগবতের বাণী প্রচার করেননি তিনি ভাগবত গীতার মূল তত্ত্ব অত্যন্ত ব্যবহারিকভাবে শিক্ষা দান করেন ভগবত গীতায় বোঝানো হয়েছে যে শ্রীকৃষ্ণ আছেন পরমেশ্বর ভগবান এবং অপ্রাকৃত জ্ঞান সমন্বিত সেই মহান গ্রন্থে ভগবান তার চরম উপদেশ দিয়েছেন সর্বধর্মান যত রকমের আয়োজন রয়েছে সেই সব ত্যাগ করে কেবল আমার শরণাগত হও তাহলে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করবো সেজন্য কোনো চিন্তা করো না এ পৃথিবীতে যত পাপ আছে যত পাপ থাকুক কোনো চিন্তা নাই এই জড়জগতের জগতের ভৌতিক জগৎকে আমরা যতই চেষ্টা করব ভোগ করার জন্য ভাবে আমরা ভোগ করতে পারবো না আগে এটা সিদ্ধান্ত নিতে হবে মনে হয় যেন আমরা অনেক কিছু করব অনেক ভোগ করবো আসলে পৃথিবীতে ভোগ করার কোনো ব্যবস্থা নাই টাকা পয়সা দালান কোটা দোকান মাকান মান সম্মান বাড়ি গাড়ি নারী ধন সম্পদ দুনিয়ার যা কিছু আছে শিক্ষা দীক্ষা মান সম্মান এই পৃথিবীতে যা আছে সোনা গয়না কোনো কিছুই আমরা ভোগ করতে পারি না না আমাদের মাথার ভিতরে এটা ঢুকে নাই একটা বুকামি আছে আমাদের অজ্ঞানতা মনে করি আমি বুঝি এটা ভোগ করবো না আমি বুক করে এটার প্রভু হব অথবা এটার মালিক হব বা এটার বুক্তা হব কিন্তু আমাদের শাস্ত্রে বলা হয়েছে আমরা কখনোই বুক করতে পারবো না কারণ আমরা আমাদের ইন্দ্রিয়গুলো হচ্ছে ছোট অপূর্ণ এই অপূর্ণ ইন্দ্রিয় দিয়ে এই পৃথিবীকে আমরা বুক করতে পারবো না কে বুক করতে পারবে একজন বুক করতে পারবে কে না ভুক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম একমাত্র মহেশ্বর একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে ভোগ করতে পারেন আমরা কৃষ্ণের কৃষ্ণ আমাদেরকে ব্যবহার করতে পারবে আমরা কৃষ্ণের কাছে ব্যবহৃত হতে পারবো কৃষ্ণের ভোগের সেবার সামগ্রী আমরা হতে পারবো বা আমরা হচ্ছি কৃষ্ণের ভোগের বা সেবার সামগ্রী আমরা আমরা ভোগ করতে পারবো না যেমন চিনি কলা কিছু খেতে পারে না চিনি কলাকে দেবতা খেতে পারে তা আমরা হচ্ছি চিনি কলা দেবতার সামনে চিনি কলা দিয়ে বুক দেওয়া যায় চিনি কলায় কাউকে খেতে পারে না তবে চিনি কলাকে দেবতা খেতে পারে মনে মনে মন কলা খাই যে আমরা এটা করব ওটা করব এই মালিক হবো সেই মালিক হবো ওরে খাবো না আমরা কখনোই কিছু ভোগ করতে পারবো না বুঝতে হবে এই সুন্দর পৃথিবীটা ভগবান সাজিয়েছে উনার সেবার জন্য আমরা আমাদেরকে আর আমাদের আমাদেরকে আমরা আমি আমাকে আর আমার একটিয়ারে যা কিছু আছে ধন জন সম্পদ এই সবগুলো আমি চাইলে কৃষ্ণের ভোগে লাগাতে পারব তো এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ সেজন্য শুদ্ধ ভক্তি আর ধর্মের উৎপাদ আলাদা জিনিস কলিযুগ হওয়ার কারণে কেউ কেউ ধর্ম নিয়ে উৎপাত করবে এটা ভাগবতের সিদ্ধান্ত আছে স্মৃতিশ্রুতি পুরাণ আদি বিধিং বিনা ঐকান্তিক হরিভক্তি উৎপাদ কল্পতে দেখতে মনে হবে এই লোকটা খুব ভালো সাধু মনে হয় এই লোকটা ভালো ভক্ত ভালো কিছু কিন্তু না স্মৃতিশ্রুতি পুরাণ আদি স্মৃতিশ্রুতি পুরাণ আদি পঞ্চরাত্রি বিধিংবিনা বিধি বিধান সিদ্ধান্ত ইসন জিবিসি, বৈষ্ণব ধর্ম শাস্ত্র ভাগবত নীতি আইন এর ভিতরে থেকে যিনি প্রচার করবে সংগঠন সংস্থা গুরু বৈষ্ণব পরম্পরা শাস্ত্র সিদ্ধান্ত মোতাবেক আচার করবে এবং প্রচার করবে তিনি হচ্ছে শুদ্ধ ভক্ত যে শিখাইল সেই নাম গাও গৌরঙ্গ মহাপ্রভুই হচ্ছে আমাদের ধর্ম এই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী শিবাস শিবাসাদি গৌর ভক্তবৃন্দ এই এই যে মধুর নাম এটা মহাপ্রভুর অত্যন্ত প্রিয় ব্যক্তি প্রতিষ্ঠা করেছেন জগন্নাথ দাস বাবাজি আর মহাপ্রভু প্রতিষ্ঠা করেছেন কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে এই জন্য আমাদের এখন খুব প্রচুর পরিমাণে আমরা বেনিফিটেড খুব খুব বুনাফাইড পার্সন আমরা খুব লিটারেট পার্সন আমরা খুব বড় লোক আমরা খুব ধনী আমরা এখন খুব ধনী কেন ধনী আমরা গৌর ধনে ধনী আমরা গৌতার ধনে ধনী কৃষ্ণ ধনে ধনী আমাদের কাছে এই অমৃত আছে জগন্নাথ বলদেব সুভদ্রা মারানী গৌনীতায় পঞ্চতত্ত্ব রাধা মাধব লক্ষ্মী সিংহদেব অমৃত আছে আর উনার প্রিয় পরম্পরার যোজন এক একদম স্বরগোস্বামী ভক্তিবীন ঠাকুর সরস্বতী ঠাকুর আর পরম সৌভাগ্যের প্রতীক ইস্কন প্রতিষ্ঠাতা ছিল প্র এবং উনার সুযোগ্য শিষ্যবর্গ আমাদের গুরুবৃন্দ মহান বৈষ্ণব আমাদের কাছে আছে ইস্কন মন্দিরে আর কি আছে না শুদ্ধ ভক্ত সংঘ আমরা এত ধন এত ধন আছে আমাদের এইগুলো হচ্ছে আমাদের ধন টাকা পয়সা বাড়ি গাড়ি শোনা গয়না ধন না এটা হচ্ছে আমাদের প্রয়োজনে কিছুদিন আমরা ব্যবহার করি এগুলো কম বেশি কোনো ব্যাপার না পৃথিবীর কোনো এ সম এইসব জিনিস যদিও আমাদের মাথার ভিতরে এগুলো লেগে থাকে এটা আমাদের দুর্ভাগ্য এইগুলো আমাদের মাথায় যাদের থাকে এটা দুর্ভাগ্য দীর্ঘদিন নাম করলে এগুলো মাথা থেকে ছুটে যাবে এগুলো কৃষ্ণ কোনো না কোনো ভাবে আমাদেরকে এগুলোর মধ্যে রাখবে কারণ এগুলো আমরা ব্যবহার করি কি বাড়ি ঘর টাকা পয়সা দোকান মোকান ব্যবসা চাকরি মান সম্মান খাওয়া পরা কাপড় আগোয় না এসব হচ্ছে পৃথিবীর ভৌতিক বস্তু এগুলো আমরা ব্যবহার করতে এমনি পারবো শুদ্ধ ভক্তরা এগুলো ব্যবহার করতে চিন্তা করলে হাস্যকর এগুলোর জন্য আকাঙ্ক্ষা করলে চেষ্টা করলে বাসনা করলে হাস্যকর রাজার ছেলে বিখ্যা মাগার মাগার চিন্তা করলে যেরকম শুদ্ধ ভক্তরা এই পার্থিব জগতের ভৌতিক সামগ্রী পাওয়ার চিন্তা করা এইরকম হাস্যকর যার যার ছেলে বিক্রামাগার চিন্তা যেরকম হাস্যকর শুদ্ধ ভক্তের কাছে এইসব জিনিসগুলো চিন্তা করা হাস্যকর কারণ ভগবানের নির্দেশে ভৌতিক জগৎ বা গৃহলক্ষ্মী তুমি এমনি শুদ্ধ ভক্তদেরকে এমনি তারা সেবা করে তারা এমনিতেই জড়জগতের প্রচুর ঐশ্বর্যে থাকতে পারে শুদ্ধ ভক্তের কামনা হবে শুদ্ধ ভক্তের বাসনা হবে শুদ্ধ ভক্তের আকাঙ্ক্ষা হবে শুদ্ধ ভক্তের ইচ্ছা হবে আর কবে আর কবে নিতাই চাঁদ করুণা করিবে বিষয়ে বাসনা মোর কবে তুচ্ছ হবে বিষয়ে ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন কবে হাম হেরিব বৃন্দাবন শুদ্ধ ভক্তের বাসনা রূপ রঘুনাথ পদে হইবে আকতি কবে হাম বুঝিব যুগল প্রীতি যুগল পীড়িতি আমি কবে বুঝতে পারবো এ হচ্ছে শুদ্ধ ভক্তের আকাঙ্ক্ষার আইটেম রাধা কৃষ্ণ যুগল পীড়িতি রাধা কৃষ্ণ প্রেম প্রেম তত্ত্ব আমি আমার হৃদয়ে কবে স্ফুরণ হবে কেন প্রেম চাই কেন যার হৃদয়ে এই কৃষ্ণ প্রেম জাগবে সে দিবানি হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে নয়নের জলে ভাজবে প্রেম তার প্রমাণ জ্বলন্ত প্রমাণ এ যুগের ভগবান ভক্ত ভাব রূপ গৌর হরি